হ্যালো স্টুডেন্ট সবাইকে বায়ো বাংলাতে স্বাগত আমি তোমাদের সঙ্গে সুরজিৎ আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা শুরু করবো ক্লাস টেনের এর দ্বিতীয় অধ্যায়ের থার্ড ইউনিটের জনন তার মধ্যে আমরা আজকে জানবো হচ্ছে জনুক্রম যেটা ইংলিশে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন তাহলে অল্টারেশন এবং জেনারেশন সম্বন্ধে আমরা আজকে জানব ঠিক আছে চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমে জনুক্রম বলতে কি বুঝি আমরা সেটা আগে জানব তাহলে প্রথমে হচ্ছে জনুক্রম ক্লাস 10 ইউনিট uh, হচ্ছে থার্ড ইউনিট থার্ড ইউনিটের দ্বিতীয় অধ্যায়ের প্রথমে সাধারণত জীবের জীবনচক্রে জীবের জীবনচক্রের দুটো দশা দেখা যায় একটা হচ্ছে আহ রেণুধর দশা একটা হচ্ছে লিঙ্গধর দশা যেটাকে হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বলা হয়ে থাকে তাহলে জীবের জীবন চক্রে দুটো আমরা দশা দেখলাম একটা হচ্ছে আহ রেণুধর একটা হচ্ছে রেণুধর আর একটা হচ্ছে লিঙ্গধর লিঙ্গধর তাহলে জীবের জীবন চক্রে সাধারণত রেণুধর দশা বা ডিপ্লয়েড আর একটা হচ্ছে লিঙ্গধর দশা বা হ্যাপ্লয়েড এই দুটো দশা বর্তমান থাকে এবার এই দুটো দশা যখন লিঙ্গধর থেকে রেণুধর এবং রেণুধর থেকে আবার লিঙ্গধর অর্থাৎ পর্যায়ক্রমের মাধ্যমে আবর্তন করতে থাকে তখন তাকে বলা হয় থাকে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন তাহলে কি বললাম যে জনুক্রমটা কি তাহলে জীবের জীবন চক্রে রেণুধর জনুক জীবের জীবন জীবের জীবন চক্রে জীবনচক্রে রেনুধর জনু বা ডিপ্লয়েড সাধারণত টু এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টু এন ডিপ্লয়েড তাহলে ডিপ্লয়েড এবং ডিপ্লয়েড জনু দিই ডিপ্লয়েড জনু এবং লিঙ্গু এবং লিঙ্গধর লু যেটাকে হ্যাপ্লয়েড বলা হয়ে থাকে বা হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড জনু যেটা এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে আহ হ্যাপ্লয়েড জনু ইন্দ্রে প্রকাশ করা হয় পর্যায়ক্রমে অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায় যাওয়ার পরে পর্যায়ক্রমে যে আবর্তন ঘটে তাহলে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আবর্তন ঘটে আবর্তন ঘটে তাকে বলা হয় তাকে বলা হয়ক্রম জনুক্রম বা ইংলিশে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন ঠিক আছে তাহলে দেখো লিঙ্গধর জনু আর রেণুধর জনু রেণুধর জনু এবং লিঙ্গধর জনু তাহলে কটা পেলাম রেণুধর এবং লিঙ্গধর রেণুধর এবং লিঙ্গ যে একটা পর্যায়ক্রমিক আবর্তন সেই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয়ে থাকে হচ্ছে জনুক্রম কিরকম যখন ডিপ্লয়েড দশায় ডিপ্লয়েড মানে হচ্ছে টু এন সংখ্যক তাহলে ডিপ্লয়েড দশায় নিউক্লিয়াসে টু এন সংখ্যক ক্রমোজম থাকে এবং হ্যাপ্লয়েড দশায় নিউক্লিয়াসে এন সংখ্যক ক্রমোজম থাকে তাহলে ডিপ্লয়েডে যখন অবস্থান করছে তখন ক্রোমোজোম থাকছে টু এন সংখ্যক এবং হ্যাপ্লয়েডে যখন অবস্থান করছে তখন তখন ক্রোমোজোম থাকছে যে এন সংখ্যব এই হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম থাকে নিষেকের সময় যখন নিষেক হয় সেই নিষেকের সময় হ্যাপ্লয়েড ক্রোমোজোম অর্থাৎ n সংখ্যক যে ক্রোমোজোম হ্যাপ্লয়েড ক্রোমোজোম কোষে কোষের বিভাজনে পুনরায় এবার ডিপ্লয়েড ক্রোমোজোমে পরিণত হয় তাহলে নিষেকের সময় হ্যাপ্লয়েড ক্রোমোজোমটা ডিপ্লয়েড হচ্ছে কোষ গঠন করে থাকে হ্যাপ্লয়েড কোষটা কি করে ডিপ্লয়েড কোষটা গঠন করে কখন নিষেকের সময় যখন নিষেক হয় তখন হ্যাপ্লয়েডটা ডিপ্লয়েডে পরিণত হয়ে যায় এবার যখন নিষেক হয় না তার আগে অর্থাৎ নিষেকের পূর্বে নিষেকের পূর্বে ডিপ্লয়েডটা অর্থাৎ টু সংখ্যক নিষেকের পূর্বে যখন নিষেক শুরু হয়নি নিষেকের পূর্বে কি হয় নিষেকের পূর্বে ডিপ্লয়েড কোষের অর্থাৎ ডিপ্লয়েড কোষের অর্থাৎ জনন মাতৃকোষের কোষটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় মিওসিস আমরা আগে পড়েছি মাইটোসিস মিওসিস অ্যামাইটোসিস ঠিক তেমনই নিষেকের পূর্বে ডিপ্লয়েড কোষের জনন মাতৃকোষটা হচ্ছে কি হয় মিওসিস পদ্ধতিতে বিভাজন ঘটে ফলে হ্যাপ্লয়েড জননকোষ উৎপন্ন করে কি হয় ডিপ্লয়েড থেকে কি হলো মিওসিসের ফলে হ্যাপ্লয়েড জননকোষ উৎপন্ন করলো এই হচ্ছে হ্যাপ্লয়েড জননকোষ উৎপন্ন করে ডিপ্লয়েড এবং এই যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড টু এন এবং হ্যাপ্লয়েড অর্থাৎ এন ডিপ্লয়েড এবং এই হ্যাপ্লয়েড জনুর যে একটা পর্যায় ক্রমে ঘটছে অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে আবার হ্যাপ্লয়েড হচ্ছে আবার আবার একটা নির্দিষ্ট পর্যায়ে হচ্ছে এই যে একটা নির্দিষ্ট পর্যায়ে একে বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা অল্টারনেশন অফ জেনারেশনটা বুঝলাম এইবার মাধ্যমিকে অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে যে উদাহরণ হিসাবে এখানে উদাহরণ হিসাবে যেটা বলা হয়েছে মাধ্যমিকে বলা থাকে যে ফানের জীবন চক্রের জনুক্রমের চিত্রের মাধ্যমে দেখাও অর্থাৎ ফান গাছে যে থাকে তাহলে ফানের পর্যায় চিত্রের মাধ্যমে দেখাতে বলে কোশ্চেনটা এইভাবে তৈরি হয় তাহলে ফানের জনুক্রমের পর্যায় চিত্রটা চিত্রের মাধ্যমে প্রকাশ করো সেটা আমরা এখন আজকে জানবো তাহলে আমরা প্রথমে জানলাম যে জনুক্রম বলতে কি বোঝে এবং সেটা আমি বললাম যে জনুক্রমটা কিভাবে আসছে এবার দেখো তাহলে ফান একটি ফানের পর্যায়ক্রম একটা চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে তাহলে কোশ্চেনটা আগে লিখি তারপরে উত্তরটা লিখি কোশ্চেনটা হচ্ছে তোমার একটি ফানের জনুক্রমের পর্যায় চিত্রে একটি ফানে একটি পর্যায় চিত্র একটি হয়েছে পর্যায় চিত্র এর মাধ্যমে দেখাও এর মাধ্যমে দেখাও তিন নম্বর থাকে তাহলে এটা যদি আমরা দেখাই তাহলে কত নম্বর থাকবে তিন নম্বর থাকবে তাহলে একটা ফানের জনক্রমের আমরা পর্যায় চিত্রটা দেখব তাহলে প্রথমে দেখো আমরা আগে ডিটেলসে জেনে নিই তাহলে ফানের জীবন চক্রে ফানের জীবন চক্রের সুস্পষ্ট জনুক্রম দেখা যায় ফান গাছে তাহলে ফান গাছের জীবন চক্রে অর্থাৎ যখন এদের জীবনচক্রটা শুরু হয় তখন এদের সুস্পষ্ট জীবনচক্রে দেখা যায় ফানের ফান মূল উদ্ভিদের তাহলে ফান যে উদ্ভিদটা সেই ফান উদ্ভিদের মূল উদ্ভিদটা হচ্ছে রেণুধর বা ডিপ ওয়াইট প্রকৃতির হয় ফান উদ্ভিদের মূল উদ্ভিদটা হচ্ছে কি হয় রেণুধর বা ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে বোঝা গেল তাহলে রেণুধর বা ডিপ্লয়েড প্রকৃতির হলো রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে এদের রেণুধর উদ্ভিদ তাহলে এদের রেণুস্থলী থাকবে রেণুধর উদ্ভিদের রেণুস্থলিতে কি হয় রেণু উৎপন্ন হয়ে থাকে রেনুধর উদ্ভিদের রেণুস্থলিতে রেণু উৎপন্ন হয় তাহলে আমি আবার এক এক করে বলি তাহলে ফান গাছে জনুক্রম দেখা যায় ফান উদ্ভিদের যেহেতু একটা ডিপ্লয়েড অর্থাৎ রেণুধর উদ্ভিদ এদের রেণুস্থলিতে রেণু উৎপন্ন হয় এদের রেণুস্থলীতে কি হয় রেণু হয় এবং রেণু হলো এই রেণুগুলো সাধারণত কি হয় ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে হচ্ছে ডিপ্লয়েড তাহলে ডিপ্লয়েড রেণু মাতৃকোষ ডিপ্লয়েড রেণু মাতৃকোষ যেটাকে টু দ্বারা প্রকাশ করা হয় ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তাহলে ডিপ্লয়েড রেনুমাত্রিকোষ কি হয় মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করে ডিপ্লয়েড রেনুমাত্রিকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করে হলো হ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করলো এইবার হচ্ছে রেনু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ গঠন করে থাকে রেনুটা তারপরে কি হবে অঙ্কুরিত হবে রেনু অঙ্কুরিত হয়ে হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ গঠন করবে তাহলে প্রথমে এক এক করে পয়েন্ট হিসাবে দেখি তাহলে পয়েন্ট হিসাবে দেখার পরে আমি চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করব প্রথমে হচ্ছে কি হয় প্রথমে হচ্ছে ফানের জীবনচক্রে চক্রে দেখা যায় তাহলে ওটা লিখলাম না তাহলে এক নম্বর হচ্ছে ফানের জীবনচক্রে চক্রে জনুক্রম দেখা গেল এবার ফানের মূল উদ্ভিদ দেহটা হচ্ছে কি হয় রেণুধর তাহলে ফানের হ মূল উদ্ভিদ দেহ মূল উদ্ভিদ দেহ উদ্ভিদ দেহ রেণুধর 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 মানে কি রেণুধর মানে হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির এবং ডিপ্লয়েড রেণুধর এবং ডিপ্লয়েড ডিপ্লয়েড অর্থাৎ হচ্ছে টু এন কি হলো ডিপ্লয়েড অর্থাৎ হচ্ছে টু এন হলো কি হবে এই রেণুধরটা রেণুধর এই রেণুধর উদ্ভিদের রেণুস্থলী আছে তাহলে রেনুধর উদ্ভিদের রেণুস্থলীতে রেণু তৈরি হবে রেণুধর উদ্ভিদের রেণুধর উদ্ভিদের উদ্ভিদের রেনুস্থলিতে তৈরি হবে রেনু তৈরি তাহলে রেনু স্থলিতে রেণু তৈরি হয় রেনু তৈরি হয় হলো তাহলে যেহেতু রেণুদর এবং তাদের রেনুস্থলিতে রেনু তৈরি হবে এবং ডিপ্লয়েড রুমাতৃক তারপরে তৈরি হবে তিন নম্বরে কি রেণুমাতৃকো রেনু মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রক্রিয়ায়

করে দেখো আমি পয়েন্ট পয়েন্ট করে লিখে দিচ্ছি তোমাদের বইতে কিন্তু পয়েন্ট করে দাও নেই মনে রাখার জন্য পয়েন্ট করে দিলাম তারপরে কি হয় রেণু অঙ্কুরিত হয়ে এই রেণু যে উৎপন্ন করলো হ্যাপ্লয়েড রেণুটা উৎপন্ন করলো এই রেণুটা অঙ্কুরিত হয়ে তোমার হ্যাপ্লয়েড লিঙ্গধর দেহ সৃষ্টি করে তাহলে চার নম্বর রেণু অঙ্কুরিত হয়ে রেণু

দেহ গঠিত হবে গেল তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম তারপরে কি হবে লিঙ্গধর যেই দেহ গঠিত হবে এবার লিঙ্গধর উদ্ভিদে থাকবে হচ্ছে পুংধানি এবং স্ত্রীধানি লিঙ্গধর গঠন হলো এবং সেখানে কি থাকবে পুংধানি এবং স্ত্রীধানি হচ্ছে পুংধানি এবং স্ত্রীধানি উৎপন্ন হবে এবার পুংধানিতে উৎপন্ন হবে শুক্রাণু এবং স্ত্রীধানিতে উৎপন্ন হবে ডিম্বাণু তাহলে পাঁচ নম্বর হচ্ছে লিঙ্গধর উদ্ভিদে পুমধানী এবং স্ত্রীধানী লিঙ্গধর লিঙ্গধর উদ্ভিদে উদ্ভিদে উদ্ভিদের ও স্ত্রীধানী স্ত্রী তাহলে এবং স্ত্রীধানী উৎপন্ন হবে বা সৃষ্টি হবে লিঙ্গধর দেহ গঠিত গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে পুংধানি এবং গঠিত পুংধানি এবং গঠিত হবে তাহলে পুমধানি থেকে কি হবে শুক্রাণু আর স্ত্রীধানি থেকে ডিম্বাণু উৎপন্ন হবে ওটা লিখি তাহলে পুমধানি শুক্রাণু এবং স্ত্রীধানিতে ডিম্বাণু সৃষ্টি হয় তাহলে পুংধানিতে সৃষ্টি হবে শুক্রাণু এবং তাহলে পুংখানিতে পুংখানিতে শুক্রাণু ও স্ত্রীধানিতে ধানিতে ডিম্বাণু সৃষ্টি হবে সৃষ্টি হবে তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো শুক্রাণু এবং ডিম্বাণু সৃষ্টি হওয়ার পরে এদের কি ঘটবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে হবে কি হবে নিষেক হবে নিষেকের ফলে তৈরি হবে ভ্রূণাণু ভ্রূণাণু বা জাইগোট তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্বাণু ডিম্বাণুর মিলনের ফলে মিলনের ফলে ভ্রূণাণু বা জাইগোট গঠিত হয় ভ্রূণাণু বা জাইগোট বা জাইগোট গঠিত হয় হলো তাহলে ভ্রূণাণু বা জাইগোট সৃষ্টি হলো জাইগোট থেকে ভ্রূণ এবং তাহলে জাইগোট থেকে তৈরি হবে ভ্রূণ এবং ভ্রূণ থেকে রেণুধর উদ্ভিদ সৃষ্টি হবে আবার দেখো ডিপ্লয়েড তাহলে জাইগোট থেকে সৃষ্টি হবে ভ্রূণ জাইগোট থেকে থেকে সৃষ্টি হবে সৃষ্টি হবে ভ্রূণ এবং ভ্রূণ থেকে ধ্রুনু থেকে রেণুধর উদ্ভিদের সৃষ্টি হবে উদ্ভিদের সৃষ্টি হবে এবার দেখো আবার সেই পূর্বের অবস্থায় ফেরত আসলো এইভাবে দেখা যাচ্ছে যে এক অবস্থা থেকে পূর্বের অবস্থায় আবার ফেরত আসছে অর্থাৎ এটার ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশন দেখা যাচ্ছে অর্থাৎ জনুক্রমটা বর্তমান দেখা যাচ্ছে আমি সেগুলো পয়েন্ট করে লিখে দিই এইবার উম যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে যদি দেখাতে বলে তাহলে এই কথাগুলোই আমরা শুধুমাত্র চিত্রের মাধ্যমে প্রকাশ করব তাহলে প্রথমে কি হলো প্রথমে সৃষ্টি হয়েছিল কিন্তু রেণুধর জনু তাহলে প্রথমে আমরা ছবিতে লিখব রেণুধর তাহলে প্রথমে হচ্ছে ছবিতে লিখব হচ্ছে রেণুধর দেহ এখানে লিখলাম রেনুধর দেহ রেনুধর দেহ তাহলে প্রথমে হচ্ছে রেণুধর দেহ মানে হচ্ছে টু এন রেণুধর দেহ হচ্ছে টু এন রেণুধরের দেহর পরে এদের কি রেণুস্থলী তাহলে এখান থেকে রেণুধর দেহের মধ্যে থাকবে হচ্ছে রেনুস্থলী রেনুস্থলী এটাও কিন্তু টু এনই থাকবে রেণুস্থলীটাও কিন্তু টু এন থাকবে ঠিক আছে তাহলে রেণুস্থলীর পরে কি হবে রেণু মাতৃকোষ রেণু রেনু রেণু থেকে কি হচ্ছে রেণু মাতৃকোষ এখানেও কিন্তু টু এন ক্রোমোজম ক্রোমোজম ক্রোমজম সংখ্যা এন থাকবে তাহলে রেণু ধর রেণুস্থলী রেণু মাতৃকোষ রেণু মাতৃকোষের পর এইখানে একটা মেন পয়েন্ট ঘটবে এই রেনু মাতৃকোষের মধ্যে যে রেনু তাদের কি হবে মিওসিস কোষ বিভাজন হবে তাহলে এখানে হচ্ছে মিওসিস কোষ বিভাজন মিওসিস তাহলে মিওসিস কি হলো কোষ বিভাজন হলো মিওসিস কোষ বিভাজন যেই মিওসিস কোষ বিভাজন হবে তখন এদের ক্রোমোজোম সংখ্যাটা আলাদা হয়ে যাবে অর্থাৎ 2n থেকে n হয়ে যাবে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে তখন কি হবে এখান থেকে তৈরি হবে রেনু এখান থেকে কি তৈরি হবে রেণু তৈরি হবে এবং এই রেণুটা হবে প্রকৃতি ওখান থেকে কি তৈরি হলো রেণু পরে ওখানে রেণু তৈরি হলো তারপরে তৈরি হবে লিঙ্গধর দেহ এখান থেকে তৈরি হবে লিঙ্গধর দেহ লিঙ্গধর দেহ লিঙ্গধর দেহ এন সংখ্যক ক্রমজম থাকবে এই লিঙ্গধর দেহ থেকে দুটো উৎপন্ন হবে একটা হচ্ছে পুমধানী আর একটা হচ্ছে স্ত্রীধানী একটা হচ্ছে পুংধানি পুমধানী আর একটা হচ্ছে স্ত্রীধানী স্ত্রী তাহলে লিঙ্গধর দেহ থেকে আমরা কি পেলাম পুংধানি এবং স্ত্রীধানী উৎপন্ন হলো পুংধানি থেকে উৎপন্ন হবে শুক্রাণু আর স্ত্রীধানী থেকে উৎপন্ন হবে ডিম্বাণু তাহলে এখান থেকে হবে আহ হচ্ছে শুক্রাণু শুক্রাণু আর এটা থেকে উৎপন্ন হবে ডিম্বাণু ডিম্বাণু তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো শুক্রাণু এবং ডিম্বাণু যেই তৈরি হবে তখন এদের ভিতরে ঘটবে কি ঘটবে এদের ভিতরে নিষেক হবে এদের ভিতরে হবে নিষেক নিষেক এদের ভিতরে নিষেক তৈরি হলো নিষেকের ফলে কি তৈরি হয় আমরা জানি সবাই জানি নিষেকের ফলে আবার জাইগোট তৈরি হবে তাহলে নিষেকের পর কি হবে জাইগোট 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 তৈরি তৈরি হবে যেই হবে তখন আবার ক্রোমোজোম সংখ্যা টু এন হয়ে যাবে এবং জাইগোট থেকে আবার এখানে হচ্ছে রেণুদল দেহ গঠিত হবে দেখো একটা পর্যায়ক্রমের মাধ্যমে এই পর্যায়টা সম্পূর্ণ হচ্ছে এইটা কে আমরা যখন বললাম মুখে বললাম এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল একটা রেণুধর আর একটা হচ্ছে তাহলে কোথা থেকে কোথায় লিঙ্গধর ধর কোথায় রেণুধর আমি সেটা দেখাচ্ছি দেখো এই পর্যন্ত আমি এটাকে ডাক দিয়ে দিলাম উপরেরটাকে বলা হয়ে থাকে রেনুধর ধর এই অংশটাকে বলা হয় রেণুধর্জন এটা হচ্ছে রেণুধর জনু রেনুধর জনু বা ডিপ্লয়েড ডিপ্লয়েড রেণুধর জনু বা ডিপ্লয়েড উপরের অংশটা আর নিচের অংশটাকে বলা হয় লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড এটাকে বলা হয় থাকে লিঙ্গধর জনু জনু বা হ্যাপলয়েড হ্যায়েড বুঝা গেল এই যে একটা চক্রাকার দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে এটা আমরা প্রকাশ করেছি তাহলে প্রথমে হচ্ছে রেণুধর যে রেণুধর দেহ অর্থাৎ সংখ্যক ক্রোমোজোম থাকে সেখান থেকে কি হলো রেণুধরের রেণুস্থলী রেণুস্থলীর মধ্যে রেণু থাকে সেই রেনু টুয়ন সংখ্যক থাকে সেটাকে বলা হয় রেণু মাতৃকোষ রেণু মাতৃকোষের মধ্যে কি হয় মিওসিস কোষ বিভাজন ঘটে যখনই মিওসিস কোষ বিভাজন ঘটে আমরা জেনেছি এর আগে মিওসিস বিভাজন দুটো প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে একটা সমবিভাজন আর একটা রাজ বিভাজন তাহলে প্রথমে তাহলে মিওসিস বিভাজন যখনই হবে তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ থেকে সংখ্যক ক্রোমোজোম হয়ে যাবে সেই জন্য এখান থেকে কি উৎপন্ন হলো রেনু উৎপন্ন হলো রেণুটা দেখো এন সংখ্যক যুক্ত রেণুটা গঠিত হওয়ার পর ওখান থেকে লিঙ্গদর দেহ গঠিত হবে লিঙ্গদর দেহ ও এন সংখ্যক ওখান থেকে আবার দুটো ট্রাম হবে একটা হচ্ছে স্ত্রীধানি আর একটা হচ্ছে পুংধানী স্ত্রীধানী থেকে উৎপন্ন হবে ডিম্বাণু আর পুংধানি থেকে শুক্রাণু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে তৈরি হবে নিষেধ নিষেধের থেকে তৈরি হবে জায়গর জায়গটা থেকে আবার পুনরায় রেণুধর দেহ গঠিত হবে এই প্রক্রিয়াটা দুটো প্রক্রিয়া একটা হচ্ছে রেণুধর জনু বা ডিপ্লয়েড আর একটা হচ্ছে লিঙ্গধর জনু বা হ্যাপ্লয়েড এই টোটাল পর্যায়টাকে বলা হয় থাকে জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন এটা যে সাধারণত ফান গাছের আমরা জনুক্রমটা দেখলাম ঠিক আছে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবে আমি আহ উত্তর দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা আজকে দেখবো এরপরে দেখবো হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম সপরাজ যুগ ইতর পরাগ যোগের সুবিধা অসুবিধা তারপরে হচ্ছে স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যুগের মধ্যে আজকে দেখবো হচ্ছে পার্থক্য কি কি পার্থক্য বিদ্যমান থাকে তাহলে এখন দেখব স পর যোগ এবং ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য যেটা কোশ্চেন দেয় অনেক সময় যে সপরাজ যোগ যোগ ও ইতর পরাগ যোগের মধ্যে ইতর পরাগ যোগের মধ্যে যোগের মধ্যে পার্থক্য লেখো পার্থক্য লেখো এটা তোমাকে কোশ্চেন দেবে ঠিক আছে তাহলে এইরকম যদি কোশ্চেন দেয় তাহলে আমরা লিখব এখানে আমরা সাধারণত দুটো ঘর করেই করলাম পরবর্তীকালে উম বলে দেব আজকে দুটো ঘর করেই করে দেখি তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে স পদার্থ না তিনটে ঘর করেই করি তাহলে বিষয়টা সুবিধা হবে আর পরবর্তীকালে করতে হবে না তিনটে ঘর করেই করি একটা হচ্ছে বিষয় একটা হচ্ছে সপরাজ যোগ একটা হচ্ছে ইতর পরাগ যোগ তাহলে এখানে হচ্ছে বিষয় থাকবে বিষয় বিষয় আরেকটা হচ্ছে সপরাজ যোগ যোগ আর একটা হচ্ছে ইতর পরাগ যোগ ইতর পরাগ যোগ ইতর পরাগ যোগের মধ্যে পার্থক্য প্রথম যে পার্থক্যটা দেখব সেটা হচ্ছে সাধারণত হচ্ছে বাহক এখানে এক নম্বর পয়েন্ট বাহক বাহক বাহকটা না এখানে দিয়ে দিই বাহক না দিয়ে যোগ এবং ইতর পরাগ যোগের প্রথম পার্থক্য হচ্ছে দেই যে ফুলের প্রকৃতি দেই যেহেতু এটা ফুলেরই তাহলে ফুলের প্রকৃতি ফুলের প্রকৃতি তোমরা সংজ্ঞাও দিতে পারো তাহলে ফুলের প্রকৃতি সপরাজ যোগের ক্ষেত্রে ফুলটা হয়ে থাকে হচ্ছে উভলিঙ্গ প্রকৃতি তাহলে হচ্ছে লিঙ্গ প্রকৃতি উভলিঙ্গ প্রকৃতি উভলিঙ্গ প্রকৃতির সপরাগ সাধান সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয় আর এটা হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির ফুলে ঘটে ফুলে হয় আর এটা হচ্ছে এক লিঙ্গ প্রকৃতির ফুলে হয় এক লিঙ্গ প্রকৃতির প্রকৃতির ফুলে হয় তাহলে ওটা হলো উভলিঙ্গ প্রকৃতির ফুলে আর এটা হচ্ছে এক লিঙ্গ প্রকৃতির ফুলে দু নম্বর হচ্ছে বাহুক দেখো আমরা সংজ্ঞাতেই দেখেছি যে এখানে দেখো এখানে কোনো বাহকের যেহেতু সপরাগ যোগ তাহলে বাহকের কোনো প্রয়োজন হয় না তাহলে বাহকের প্রয়োজন হয় না প্রয়োজন হয় না হয় না আর এটা হচ্ছে বাহকের প্রয়োজন হয় বাহকের প্রয়োজন হয় প্রয়োজন হয় তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে তোমার ফুলের সংখ্যা তিন নম্বর হচ্ছে ফুলের সংখ্যা ফুলের সংখ্যা তাহলে সপরাগ যোগের ক্ষেত্রে একটি ফুলে ঘটে থাকে তাহলে একটি ফুলে ঘটে একটি ফুলে ঘটে আর ইতর পরাগ যোগের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন ফুলে ঘটে এটা হচ্ছে ভিন্ন ফুলে ঘটে এটা হচ্ছে ভিন্ন ফুলে ঘটে তারপরে আর একটা পয়েন্ট দেখি আর একটা পয়েন্ট হচ্ছে পরাগ রেণুর অপচয় অপচয় এখানে ক্ষেত্রে পরাগ রেণুর অপচয় কম হয় তাহলে পরাগ রেণুর পরাগ রেণুর অপচয় কম হয় কম হয় আর এখানে পরাগ্রেন অপচয় বেশি হয় রেণুর অপচয় বেশি হয় বেশি হয় তারপরে দিতে পারো এখানে উন্নত বৈশিষ্ট্য প্রকাশিত হয় এখানে উন্নত বৈশিষ্ট্য প্রকাশিত হয় না এরা পরিবর্তিত পরিবেশের সঙ্গে সহজেই টিকে থাকতে পারে এরা টিকে থাকতে পারে না এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম এদের যে বীজগুলো হয় এর বীজগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয় এই এই পয়েন্টগুলো আমরা দিতে পারি ঠিক আছে আজকে এই পর্যন্তই তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবে থ্যাংক ইউ